এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো পনির চিজ পরোটা। তার জন্য এখানে পরিমাণ মতো আটা আর ময়দা দুটোকে নিয়েছি আর দুটোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ময়ামের জন্য দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে দেওয়ার পর সেটাকেও ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর জল দিয়ে একটা নরম সফট ডো বানিয়ে 15 মিনিটের জন্য এটাকে রেস্টের জন্য রেখে দেব। আর ততক্ষণে ওইদিকে একটু স্টাফিংয়ের ব্যবস্থা করি। এখানে নিয়ে নিয়েছি বয়েল আলু, কিছু নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনে পাতা, একটু নিয়েছি আদা আর নিয়েছি পনির। এই সমস্তগুলোকে একটা চপারের মধ্যে দিয়ে ভালো করে চপড করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর একটু দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিলাম আদা। এইগুলোকে ভালো করে নিয়ে ফাইন চপ করে নেব। সুন্দর ছোট ছোট হয়েছে, এইগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এরপর কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি চিজ, আর পরিমাণ মতো নেব শেজওয়ান সস। এরপর সবকটাকে মিশিয়ে নেব। তারপর রেডি করে নেব পুরটা। এর মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে দেওয়ার পর এর ওপরে দিয়ে দিচ্ছি পনির। পনিরগুলোকে একটু স্ক্র্যাশ করে দিয়ে দিলাম, তার ওপরে দিয়ে দেবো এক এক করে সব গুঁড়ো মশলা। লঙ্কার গুঁড়ো চলে গেল, গোলমরিচের গুঁড়ো গেল, ধনে গুঁড়ো আর তার সাথে জিরে গুঁড়ো, আর আন্দাজ মতন মানে পরিমাণ মতন নুনটা এখানে ব্যবহার করতে হবে, কারণ সসেও তো নুন দেওয়া থাকে, তাই সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কিছুটা শেজওয়ান সস, পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে এরপর চিজ দিয়ে দেবো। চিজটাকে গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিজ দিতে হবে, যার বেশি পছন্দ চিজ সে বেশি দেবে, যার কম পছন্দ চিজ সে কম দেবেন। এরপর ভালোভাবে আটাটাকে মেখে নেওয়ার পর এখান থেকে লেচি কেটে এরপর পুরটাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এই কাজটা আর মাকেই বললাম, তুমি পুরগুলো ভরে দিয়ে ভালো করে রুটির আকারে এগুলোকে বেলে দাও। এরপর ভালো করে পুরটাকে ভরে দিল, তারপর মুখটাকে আটি দেওয়ার পর গোল গোল করে নেওয়ার পর এটাকে একটু হাতের সাহায্যে টিপে 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 বেলতে হবে। খুব হালকাভাবে টিপে টিপে বেলতে হবে যাতে পুরটা ফেটে বেরিয়ে না যায়। হালকা হাতে বেলে নিচ্ছে গোল গোল করে। এরপর পরোটার আকারে যেমন আমরা পরোটা খাই সেরকম পরোটার আকারে এগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে। কি সুন্দর, বেশ ফুলো ফুলো হয়েছে আর ভেতর থেকে চিজটাও মেল্ট হয়ে গেছে, সেটাও বেরোচ্ছে আস্তে আস্তে। সব কটা পরোটা একসঙ্গে ভেজে নেওয়া হয়েছে, এরপর এটার সার্ভ করার পালা, মানে খাওয়া দাওয়া করার পালা। তো পরোটাগুলোকে ত্রিকোণা করে কেটে নিয়েছি আর তার সাথে সার্ভ করেছি টমেটো কেচাপ। ওপর থেকে একটু গ্রেট করে দিলাম চিজ আর রেডি হয়ে গেছে আমাদের আজকের বানানো পনির চিজ পরোটা। খুবই টেস্টি হয়েছিল, আপনারাও বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের দিন অন্য ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।